আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদেরকে শুরুতে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তোমাদের সুবিধার্থে আজকে বিশেষ একটা পরামর্শমূলক এপিসোডে আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলোর ম্যাক্সিমাম কমার্সে তোমরা কমার্স করো অনেকে, যে আমরা যারা মেট্রিক পরীক্ষায় 3 পয়েন্টের নিচে পেয়েছে, আসলে তারা আমরা কি করবো, তারা কি কখনো বা আমরা কি কখনো সেনাবাহিনীতে পরীক্ষা দিতে পারবো কিনা, তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয় আমাদের এই একাডেমির পক্ষ থেকে। আর শুরুতে একটু বলে নিই, তোমাদের যাদের 3 পয়েন্টের নিচে মেট্রিক পরীক্ষা পেয়েছো তাদের জন্য সেনাবাহিনীর কোন পদে তোমরা যেতে পারবা বা কি করতে হবে, এই পরামর্শমূলক যে ভিডিওটা যতক্ষণ চলবে তোমরা ততক্ষণ পর্যন্ত শুনে যাবা, শেষ না হওয়া পর্যন্ত। আশা করি সকলেরই কোনো না কোনো ক্ষেত্রে তোমরা উপকৃত হবা। তো যাই হোক, কথা বেশি দিয়ে যাবো না, কথা শুরু করি। প্রথম যে কথাটা হচ্ছিলো, তোমরা যারা 3 পয়েন্টের নিচে পেয়েছো অথবা 2 পয়েন্টের একটু উপরে পেয়েছো, তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। তোমাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটা ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে থাকে এবং সৈনিক নেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছিলো এমওডিসি পদ। এই এমওডিসি পদে যারা তোমরা 2 পয়েন্ট পেয়েছো এবং 17 থেকে যাদের বয়স 25 বছরের মধ্যে, তারা কিন্তু সবাই আবেদন করতে পারবা। তো সুতরাং যারা মনে করছো যে তোমার 3 পয়েন্ট হয়নি, তাতে তুমি সেনাবাহিনীতে কখনই যেতে পারছো না, এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এমওডিসি পদের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এমওডিসি পরীক্ষার যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছিলো, একটু বলে দিই আমি। প্রথমত তোমাদের ডাক্তারি প্রাথমিক মেডিকেল পরীক্ষা হয়ে থাকে, এরপরে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হওয়ার পরে তোমার ফাইনাল মেডিকেল পরীক্ষা হয়, মেডিকেল হওয়ার পরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে, এরপরে হয়তো বা এই পরীক্ষাগুলো চলাকালীন সময় কিছু শারীরিক অনুশীলন তারা হয়তো বা দেখবে বা তোমরা শারীরিকভাবে সক্ষম কিনা কিছু করতে বলবে। তো যাই হোক, লিখিত পরীক্ষার সিলেবাসটা তোমার সাধারণ সৈনিকের সিলেবাসের মতোই হয়ে থাকে। আর এটা হচ্ছিলো তোমার বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত পাশাপাশি আইকিউ অথবা বুদ্ধিমত্তার কিছু প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলো যাই হোক না কেন, তোমার আগে থেকে একটু যদি তোমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারো, তাহলে আমি আশাবাদী যে তোমরা লিখিত পরীক্ষা পাস করে ফেলতে পারবা। আবার পাশাপাশি তোমার এমওডিসি ট্রেনে সারা বাংলাদেশ থেকে গাজীপুরে যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আছে ওখানে কিন্তু তোমার সবাইকে আসতে হয় পরীক্ষার দিনে, আর জেলা ওয়াইজ। তো কম্পিটিশন কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু খুব তুখর হচ্ছে এখন, তো তোমাকেও চেষ্টা করতে হবে তুমি মেডিকেলে ফিট হয়ে নেবা আগে থেকে, লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েও, লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উপরে তুমি একটু সাজেশন মাফিক লেখাপড়া করে নিবা, তারপর মৌখিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সে প্রশ্নগুলোর উপরে তুমি একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার চাকরির পড়াটা খুব সোজা হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সামনে আমি আজকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে একজন শিক্ষার্থীর সাথে পরিচয় করাই দেবো। সে সুদূর ময়মনসিংহ জেলা থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে এই এমওডিসি পদের জন্য কোর্স করতে, প্রস্তুতি কোর্স করতে চলে আসছে। তো অঙ্কুশ, তুমি আসো। জি স্যার। অঙ্কুশ কেমন আছো? স্যার ভালো আছি। স্যার ভালো আছো? জি স্যার। যাই হোক, যার কথা বলছিলাম এই হচ্ছিল অঙ্কুশ। অঙ্কুশ ময়মনসিংহ জেলা থেকে আসছে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এমওডিসি পদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তো যাই হোক, তুমি যে ময়মনসিংহ থেকে আসছো, জি স্যার, তোমার ময়মনসিংহ তো একটা একাডেমি ছিল, জি স্যার, ওখানে না গিয়ে তুমি এতদূর থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসলাম, কারণটা কি? স্যার আমি ওখানে কোর্স নিয়েছি স্যার, কিন্তু আরেক জায়গায় নিয়েছি, কিন্তু ওখানে আমি ভালো পরামর্শ পাই নাই, কিন্তু আমি আপনার সাথে কথা বলে তাছাড়া আমার খুব ভালো লাগছে, তাই আমি এখানে আসি স্যার। তার মানে পরামর্শ তুমি আগেই ফোনে পেয়ে ভালো মনে হয়েছে বিধায় এখানে আসি। জি স্যার। যাই হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু না কিছু সেবা এক্সট্রা হিসেবে তারা দেওয়ার চেষ্টা করে বা সবার থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। এই লোকে হয়তো বা ও আমাদের কথা শুনে চলে আসছে, আমাদের উপর বিশ্বাস রেখে শুধু ময়মনসিংহ থেকে। তো যাই হোক, তুমি 2 মাসের কোর্স করছো? জি স্যার। তো 2 মাসের মোটামুটি তোমার প্রায় 1 মাস পার হয়ে গেল। জি স্যার। তো 1 মাসে তোমার কতটুকু কনফিডেন্স? স্যার আমি আমি প্রথমে মনে করতাম আমি মনে হয় 100% ফিট আছি, কিন্তু আমি এখানে আসার পরে মেডিকেল চেক আপের পরে আমি দেখছি আমার নখের সমস্যা ছিল স্যার, এটা আমি এখন কি করছি ভালো হয়ে গেছে, নখে অতিরিক্ত ব্যায়াম করার পরে, তাছাড়া ওজন বৃদ্ধি ছিল, তাছাড়া নাকে পলিপাস ছিল, এটা আমি এখানে এসে ভালো করতে পারছি, তাই এখন আমি এখন ফিট আছি।
তাছাড়া এখানে পরীক্ষাগুলো স্যার অন্যরকম সেম টু সেম, ওখানে যেগুলো আসবে এখানে এগুলো আসবে। কারণ আমি এখানে এসে আগে থেকে মনে করতাম জানলাম পরীক্ষা দিলাম পাশ করে পারলাম, কিন্তু এটা না, কিছু শিখে যদি পাশ করা যায় তাহলে এটাও অনেক কিছু স্যার। ধন্যবাদ, আমি তোমার সাথে একটু সংযোজন করি, যারা শিক্ষার্থীরা আছে বা তোমার বা আমাদের এই ভিডিওটা যারা শুনছো, তো আমরা কিন্তু অনেকে মনে করি বা আমার দীর্ঘ 6 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা মনে করে যে আমরা পরীক্ষার আগেই ফেল, শুধুমাত্র পরীক্ষার লাইনে দাঁড়ালাম পরীক্ষা অংশগ্রহণ করলাম, এতেই কিন্তু এখন চাকরি কেউ পাচ্ছে না। চাকরি যারা পাচ্ছে তারা কিন্তু আগে থেকে প্রবল প্রস্তুতি কোথাও না কোথাও থেকে নিয়ে আসছে, ভালো ইনস্ট্রাক্টরের কাছে প্রশিক্ষণ করে আসছে, পরীক্ষার বিষয়গুলোর উপরে ভালোভাবে তারা চর্চা করে আসছে, তার কারণে কিন্তু তারাই আগে কিন্তু চাকরিটা পাচ্ছে। যেমন অঙ্কজ মনে করতো ওর মেডিকেলে সে ফিট, বাট এখানে আসার পরে আমাদের একাডেমিতে যখন আমরা তার মেডিকেল চেক আপ করে দেখলাম তখন তার নাকে পলিসের সমস্যা বের হলো, দুই হাঁটু একসাথে জোড়া লেগে যেত, তারপর ওর একটু ওয়েট বেশি ছিল। এই জিনিসগুলো কিন্তু তিনটা জিনিস কিন্তু যে কোনো একটা যদি তারা দেখতে পারতো ফাইনাল পরীক্ষার দিনে তাহলে কিন্তু সে আউট হয়ে আসতো। তো সুতরাং ও ময়মনসিং থেকে এসে আমাদের একাডেমিতে পরীক্ষার বিষয়গুলোর পাশাপাশি সে মেডিকেলে যে ফিট হয়ে গেল, আশা করি ইনশাল্লাহ এতে তার পরীক্ষায় অংশগ্রহণ করাটা আরও সহজ হয়ে যাবে, পরীক্ষায় সবার থেকে ভালো করাটা তার জন্য সহজ হয়ে যাবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছিলো তোমরা একটা প্রস্তুতি নিয়ে থাকো, একটা প্রস্তুতি বা একটা প্রিপারেশন নিয়ে রাখো যেটা তোমার পরীক্ষায় একটা বিশেষ সহায়ক হিসেবে তোমাকে সাপোর্ট করবে। সবসময় একটা মনে রাখতে হবে একটা জিনিস যে পৃথিবীতে সবাই যদি তোমাকে ছেড়ে ত্যাগ করতে পারে বা ত্যাগ করে ফেলে কখনো, তাহলে তোমার যদি অর্জিত জ্ঞান থাকে ভালো বিষয়ের উপরে ভালো কিছুর উপরে, তাহলে তুমি তোমার অর্জিত জ্ঞানের আলোকেই অর্জিত জ্ঞানের সাহায্যেই সৃষ্টিকর্তার রহমতেই তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। সুতরাং অর্জিত জ্ঞান কখনোই বৃথা কারো যায় না, অঙ্কজেরও যাবে না। দয়া করে ও ময়মনসিং থেকে আসছে এতদূর থেকে এখানে এমওডিসি পদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, ও যাতে চাকরি পায় সবাই ওর জন্য দয়া করবেন, দয়া করবেন আমাদের জন্য, তোমরাও দয়া করবা যারা শুনছো আমাদেরকে। তো আমরা চাই তোমরা আসো, প্রস্তুতি নিয়ে যাও, এসে খুবই কম মূল্যে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে আমরা বিভিন্ন বাহিনীর অফিসার এবং সৈনিক পদের কোর্সগুলো করিয়ে থাকি, যেটা তোমার নিজের প্রস্তুতিকে, যেটা তোমার নিজের স্বপ্নকে ত্বরান্বিত করবে সামনের দিকে সাফল্য পেতে। ভালো থেকো, পরবর্তীতে আমরা আরও কিছু পরামর্শমূলক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের সামনে। আমাদের সঙ্গে সবসময় তোমরা আছো মনে করি আমি, সবসময় থাকবা, আগামীতেও থাকবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।